আমরা আশার আলো দেখেছিলাম, আমরা দেখলাম ঈশ্বর সাহেব আত্মধর্ম করলেন। ঈশ্বর সাহেবকে বলেছিলাম যে স্যার রাষ্ট্রের কোন ধর্ম আছে কিনা, রাষ্ট্র তো একটি জড়বস্তু। তিনি বলেছিলেন বিদেশি সাহায্যের জন্য তিনি রাষ্ট্র ধর্ম করেছেন। আসল 2001 নির্বাচন আসলো, আর বাড়িঘর জ্বালা করো, মা বোনকে মা মেয়েকে একসাথে রেপ করালো, কোথায় ভোয়াল লড়াইলেন যে গ্রামকে গ্রাম শূন্য হয়ে গেল। আসলো উপসাগরীয় যুদ্ধ, আমার হিন্দুদের বাড়িঘর আমার ভাগ্য করালো, দেবালয় ভাগ্য করালো। আর কতদিন, আর গত 112 বছর আওয়ামী লীগ সরকারের শাসন আমল 13 বছরে পড়ছে। 13 বছরের মাথায় দেখলাম আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় আইজিপি, মাননীয় পুলিশ কমিশনার, মাননীয় র্যাবের মহাপরিচালক সহ সকল অঞ্চলে ডিজি মহোদয় সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে আমরা মিটিং করেছি। আমাদেরকে নিরাপত্তা আশ্রয় দেওয়া হয়েছিল। আমরা মাননীয় প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে শহর জাতীয় মন্দিরে ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। আমি বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রীকে যে প্রয়াত সুরঞ্জিৎ সেনগুপ্ত বলেছিলেন যে বাগান হইলে তারা পাওয়া যায়, বঙ্গবন্ধু কন্যা মানলে প্রধানমন্ত্রী বললে তারা পাওয়া যায় না। কিন্তু তারপরে দেখছি ঠিক আমাদের বাড়িঘর গুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে, জ্বালায় জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আর নাগরিকদের নির্যাতন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। ওরা কারা, ওরা কারা, দল কোথায়? দলীয় যে আজকে যেমন এখানে হামলা আছে, কেন্দ্রে দলে ডাকেশ্বরী মন্দিরে দুর্বৃত্তরা হামলার চেষ্টা করেছে। কিন্তু আমি দেখেছি চট্টগ্রামে আমাদের আসল মামুনকে, আমাদের আজান নাসির ভাই, দেশটা বিপ্লবের অন্য ভাই, সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা এগিয়ে এসেছেন। কিন্তু নোয়াখালীতে কোন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের আমরা সহায়তা পাই নাই। আমরা দেশের মানুষ, আমরা দ্বিতীয় বৃহত্তম যে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী, দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী সনাতনী সম্প্রদায়। আমি বলি নির্যাতন নিপীড়ন করে কিন্তু এবারে কিন্তু বিতরণ করার চেষ্টা কিন্তু সফল হবে না। আজকে বিশ্বের 150টি দেশে ডিমোনিস্ট্রেশন হচ্ছে। ওরা যারা করেছে পরিকল্পিত ভাবে করেছে, ওরা স্কুলকে হামলা করেছে, সমাপ্ত করেছে, ওরা রামকৃষ্ণ চালিয়ে দিয়েছে, ওরা রাম ঠাকুরের আশ্রম ওরা বাহ্য করেছে। ওদের টার্গেট ঠিক আছে, ওরা হত্যা করেছে, ওদের টার্গেট ঠিক আছে। কিন্তু যারা বঙ্গবন্ধু কন্যার আলোয় আলোকিত, যারা মেম্বার, যারা চেয়ারম্যান, যারা উপজেলা চেয়ারম্যান, যারা পৌরসভার চেয়ারম্যান, যারা এমপি, যারা মন্ত্রী, আর যারা আছেন যারা 12 বছর ধরে একটানা সরকারের সুবিধা নিচ্ছেন, তারা কোথায় গেলেন? আমি বলব এভাবে কিন্তু চলবে না। একটা জনগোষ্ঠীকে এভাবে শেষ করে দেওয়া যায় না। আমরা কিন্তু রুখে দাঁড়াবো, আমাদেরকে বিতাড়িত করা যাবে না। এদেশ আমাদের, এদেশ আমার পূর্বপুরুষের, এদেশে বাঁচার জন্য আমরা অসাম্প্রদায়িক জনগোষ্ঠীকে সাথে নিয়ে যা যা করার আমরা তাই করব। তবে আপনাদের প্রতি আমি বিনীত অনুরোধ রাখব, দোষ আমাদের অনেক ক্ষেত্রে দেওয়া হয়, যাদের দোষ দেওয়া হয় তাদেরকে বলা হয় কান খেতে, পাই তো ছিলেন পাই বলে পাইকে নিয়ে আসছে বলে কান্না, ওটাকে কান্না, ওইটাকে কান্না। আমি সবই যদি কান্নার দোষ হয় তাহলে তোরা চোখ কানা লোকেরা কি করতেছিস? আমি বলবো যে আমি সরকারকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে যারা উপশক্তি, যারা আমাদেরকে বাড়ি হচ্ছে ওদেরকে আমরা চিনি, কিন্তু অনেক সরকার অসাম্প্রদায়িক সরকার, তার কাছ থেকে আমরা কিন্তু আমাদের যা প্রত্যাশা সেটা আমরা পুরোপুরি চাই। আমরা
সংখ্যালঘু সুরক্ষা আইন আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে, এবং আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে যেটা আছে সেটা বাস্তবায়ন চাই। আইন মন্ত্রী বলেছেন, আমরা দেখেছি, রামু দেখেছি, 9 বছরের যে একটি বিচার হয়ে নেই, আমরা নাসি জগতে গত 5 বছরের যে একটা বিচার হয়ে নেই। আর ডিজিটাল যেটা নিরাপত্তা আইন, ডিজিটাল নিরাপত্তা আইনটাকে শুধু সংখ্যালঘুদের নির্যাতন করার জন্য, আমি চাই এই সব কিছু বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করতে হবে, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে, যে বাবা হয়েছে ধ্বংস করেছে পুনর্নির্মাণ করে দিতে হবে। আর সর্বোপরি এ দেশ আমাদের পঞ্চব্য করে গড়ে তোলার জন্য অসম্প্রদায়িক জনগোষ্ঠীকে সাথে দিতে হবে। আপনাদের প্রতিনিধি সম্ভব, আপনারা ফেসবুকে জোরাত করে বলব, ফেসবুকে আপনারা কোনো স্ট্যাটাস দেবেন না, কোন ধর্ম নিয়ে আপনাদের কাছে জোরাত করে বলব, ধর্ম নিয়ে আপনারা ফেসবুকে কোনো স্ট্যাটাস দেবেন না। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের সমাবেশে যারা আয়োজন করছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথাগুলো শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা।